27 বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। তো আমি এখন শুরুতেই আমার একটা লেখা খুব ভাইরাল হয়েছিল, আপনাদের ভাষায় ভাইরাল হয়েছিল, এবং এই লেখাটা যখন সালমান ভাই পড়লেন তখন আরও বেশি ভাইরাল হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গাতে শেয়ার হয়েছে, আপনাদের অনেকেরই কাছে হয়তো বা আছে ভিডিওটা। তো আমি সেই ভিডিওটা দিয়ে শুরু করতে চাইছি, আপনারা যারা আগে শোনেননি তারা এই ভিডিওটার কথাগুলো শুনবেন, আমার মনে হয় ভালো লাগবে। 27 বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন তখন আপনারই বয়সী কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি তখন কেউ কেউ নিজের টাকা কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে। কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয় তা কিন্তু নয়, দিন বদলাচ্ছে, কনসেপ্টগুলো বদলাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন, কথাগুলো কেন এমন হয়, সবচাইতে ভালোটি সবচাইতে ভালোভাবে করে কিভাবে, প্রথমে আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না, শুধু পরিশ্রম করলে সব হয় না, আর তাই যদি হতো তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। Only your results are rewarded, not your efforts. Well, only your results are rewarded, not your efforts. আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে যাবেন কিভাবে? সবার দিনই তো 24 ঘন্টার। আমার বন্ধুকে দেখেছি অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে, ও রাত জাগার সুবিধা তো পাবেই। আপনি বাড়তে কি করলেন সেটাই ঠিক করে দেবে আপনি বাড়তে কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলে আপনি ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হননি, শুধু ভার্সিটি ড্রপ আউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। আমার মতো অনার্সে 2.74 সিজিপিএ পেলেই বিসিএস আর আইবিএ ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া যাবে না। আউটলায়ার্স বইটি পড়ে দেখুন, বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারবেন উনি কতটা সশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হয় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে কিন্তু মাইকেল ফ্যারাডে তো হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই মাথায় করে কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কি বলল সেটা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের ব্যাচে যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারতো না সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়। ক্যারিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না। পাবলিক ভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়ছেন কিংবা ন্যাশনাল ভার্সিটিতে, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি আরে আপনার লাইফ তো এখনই শুরু, আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেয়ার অন্য রাগে, লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে কেন, কিংবা ডাক্তারি পাশ করে কেন ডাক্তারই করতে হবে? আমার পরিচিত এক ডাক্তার ফটোগ্রাফি করে মাসে আয় করেন 6-7 লাখ টাকা, যেখানেই পড়াশোনা করুন না কেন। আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। শুধু ওই ও শিট সরি বেবি চ্যাটিং ডেটিং দিয়ে চলবে না। আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ভার্সিটি আসেন ঘোরাঘুরি করেন সেটি কি আপনার নিজের টাকায় কেনা? ওটা নিয়ে ভাব দেখান কোন আক্কেলে। একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে, যখন আপনাকে যা যা করতে হবে সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হয়, কিছু ভালো মুভি দেখতে হয়, কিছু ভালো মিউজিক শুনতে হয়,
কিছু ভালো জায়গায় ঘুরতে হয়, কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয়, কিছু ভালো কাজ করতে হয়। জীবনটা শুধু হাহা হিহি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়, একদিন যখন জীবনের মুখোমুখি হয়ে দাঁড়াতে হবে তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথায় আকাশ ভেঙে পড়ছে, স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে? এটা আমি প্রায় শুনি। আমি বলি অসম্ভব পরিশ্রম করতে হবে, নো শর্টকাটস। সরি সরি, নো শর্টকাটস। রিপ্লাই আসে, কিন্তু পড়তে যে ভালো লাগে না, কি করা যায়? উত্তরটা একটু ভিন্ন ভাবে দেই। আপনি যখন স্কুল কলেজে পড়তেন তখন সে সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত, সে সময় আপনি গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এখন সময় এসেছে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে আর আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময় চামুক মারতে হয় সে সময় জীবনটাকে উপভোগ করলে, যে সময় জীবনটাকে উপভোগ করার কথা সে সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। এটা মেনে নিন, মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান। যারা এখানে বসে আছেন তারা এই লেখাটা পড়েছেন কেউ? মানে এখানে শোনার আগে আগ পর্যন্ত কেউ পড়েছেন? কেউই না? ওকে, অনেকে পড়েছেন অনেকে পড়েননি। এই লেখাটা বহুদিন আগে লেখা, বহু বছর আগে লেখা। এটা খুব জনপ্রিয় হয়েছিল, অনেকেই তাদের কোম্পানিতে বা বিশ্ববিদ্যালয়ে এটা ফটোকপি করে বিতরণ করেছিলেন। এটা খুব পপুলার হয়েছিল, আমার পপুলার লেখাগুলোর একটা।